আজকের জুমায় আমরা সবাই পরস্পর পরস্পরকে হিজরি নতুন বছরের হিজরি নতুন আরেকটি বছরের শুভেচ্ছা জানাই, কারণ আজকের জুমায় বাংলাদেশের চাঁদের হিসেবে মুহররম তথা 1440 হিজরি সনের নতুন চন্দ্র বছরের প্রথম মাসের তিন তারিখ, মুহররমের তিন তারিখ। বন্ধুগণ, আমরা যারা বাংলা ভাষাভাষী মুসলমান, আমরা বাধ্য হয়ে তিনটি বছর গণনা করি, তিনটি বছর। এক নম্বর আমরা গণনা করি ঈসাই সন, যদিও আমরা অনেকে দুর্ভাগ্য না জেনে এটাকে ইংরেজি সন বলি, যেহেতু ইংরেজদের দ্বারাই ইংরেজরা আধিপত্যবাদ বিস্তার করে আমাদের উপর জবরদখল করে আমাদেরকে গোলাম বানিয়ে আমাদের উপরে তার রাজত্ব করে তারাই সনটা প্রতিষ্ঠা করেছিল, তাই ইংরেজি সন বলি। যদিও মূলত এটা ইংরেজি সন নয়, এই সনটার নাম হলো ঈসাই সন, অর্থাৎ মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর আগমনের আগে এই পৃথিবীতে নবী এবং রসুল হিসেবে এসেছিলেন মারিয়াম, তনয় ঈসা আলিহি সালাম, ঈসা ইবনু মারিয়াম আলাইহিমা আসসালাম, যিনি মৃত্যুবরণ করেননি, বরং যাকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন, যিনি শেষ জামানায় আবার মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এই পৃথিবীতে ফিরে আসবেন, নবীজির উম্মত হয়ে আবার এই পৃথিবীতে তিনি জীবনযাপন করে পৃথিবীতে ইন্তেকাল করবেন। সেই ঈসা ইবনু মারিয়াম আলাইহিমাসসালাম, তার অনুকরণ অনুসরণকারী, তার উম্মত, যাদেরকে আমরা খ্রিস্টান বলি, খ্রিস্ট সম্প্রদায় বলি, খ্রিস্টান বলি, তাদের অর্থাৎ ঈসা আলাইহিসসালাম, খ্রিস্টান সম্প্রদায়ের নবী ঈসা আলাইহিসসালামের জন্ম থেকে যে সনটি গণনা করা হয় এর নাম হলো বাংলাদেশের বর্তমানে ইংরেজি সন, যেটা 2018 সন। অর্থাৎ ইংরেজি সন আসলে বলি মূলত হলো ঈসাই সন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাসসালামের জন্ম থেকে গণনা করা হয় এবং তা 12 মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর দিয়ে 12 মাসে এক বছর হয়। আমরা পয়লা জানুয়ারিতে নতুন বছর, 31 ডিসেম্বরে বছরের শেষ দিন। হ্যাঁ, আমরা আরেকটি বছর গণনা করি বাংলা ভাষাভাষীরা, তা হলো বঙ্গাব্দ, বাংলা সন, যেটা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এবং চৈত্র, এই 12টি মাস দিয়ে বাংলা যে সন, যা সূচনা হয় সম্রাট আকবরের সময়ে এবং সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের 29 বছর পরে তারই নবরত্নের অন্যতম একজন ফতেউল্লাহ সিরাজি, যিনি তিনটি কারণে সনটা সূচনা করেন। একটি কারণ ছিল সম্রাট আকবরের সিংহাসনে আরোহণকে স্মারক করে রাখার জন্যে, দুই নাম্বার এই সনটি ছিল ফসল কাটার সন, এবং তিন নাম্বার এটা ছিল খাজনা আদায়ের সুবিধার জন্যে সন। খাজনার সন, ফসল কাটার সন এবং সম্রাট আকবরের সিংহাসনে আরোহণকে স্মারক করে রাখার জন্যে। যদিও মূলত বঙ্গাব্দ বাংলা সনটি হিজরি সনকে ভিত্তি করেই গণনা শুরু হয়, হিজরি সনকে ভিত্তি করে গণনার কারণে এটা আজ 1400, যদিও হিজরি হলো 1440 আর বাংলায় 1425, এই 15 বছরের গ্যাপ হওয়ার কারণ হলো, কারণ প্রতি বাংলা এবং আরবি চন্দ্র বছরের মধ্যে 11 দিনের কম বেশি হয়, তাই 11 দিন আরবিটা কম হওয়ার কারণে আগায় গিয়েছে আর 11 দিন পিছিয়ে হওয়ার কারণে বাংলা সনটা পিছিয়ে পড়েছে, তাই 1425 আর 1440। বন্ধুগণ, আমরা এই বঙ্গাব্দ বা বাংলা সনটা গণনা করি, আর তিন নাম্বার আমরা গণনা করি হিজরি সন। যারা মুসলিম, আমরা বাঙালি মুসলিমরা, বাংলা ভাষাভাষী মুসলিমরা, আমরা হিজরি সনটা গণনা করি, যা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, জিলকদ এবং জিলহজ, রমজান, শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই 12টি মাস দিয়ে হলো চন্দ্র বছর। এখন প্রশ্ন হলো, ঈসাই সনে 12টি মাস, বঙ্গাব্দেও 12টি মাস, হিজরি সনেও 12টি মাস। হ্যাঁ বন্ধু, 12 মাসেই বছর, এটা করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন থেকে
যেদিন থেকে তিনি আকাশসমূহ আর জমিন সৃষ্টি করেছিলেন। কোরআন আল করিমের সুরাতুত তাওবা এর 36 নম্বর আয়াত আল করিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন আদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছে যেদিন থেকে তিনি আকাশসমূহ আর জমিন সৃষ্টি করেছিলেন ওই দিন থেকে আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা হলো 12টা, তবে মিনহা আরবাআতুন হুরুম, তবে 12টি মাসের মধ্যে 4টি মাস হলো পবিত্র মাস, অর্থাৎ আরবি বছরের হিজরি সনের 4টি মাসকে পবিত্র মাস বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন লা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টি পবিত্র মাসে নিজেদের প্রতি অবিচার করো না, জুলুম করো না, এই 4টি পবিত্র মাসের মর্যাদা রক্ষা করা ওয়াজিব। যদি আফসুস, আমরা কয়জন এই 4টি পবিত্র মাসের কথা জানি? শুধু তাই না, অনেক আলেম ওলামারাও হয়তো জিনিসটা খেয়াল করি না। বন্ধুগণ, খুব ভালো করে জানা উচিত যে প্রত্যেকটি মানুষ মাত্রই চন্দ্র বছর গণনা করা, চন্দ্র বছরের দিন আর তারিখ সম্পর্কে জ্ঞান থাকা ফরজে আইন। কারণ হল চন্দ্র বছরের মাস এবং তারিখের সাথে ইসলামের ইবাদতগুলো আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছেন। এমনকি ইসলামের পাঁচটি ভিত্তির তিনটি, অর্থাৎ রোজা, জাকাত এবং হজ, রোজা, জাকাত এবং হজ, এই তিনটি চন্দ্র বছরের গণনার সাথে সম্পৃক্ত। প্রথম হল রোজা। দেখুন, রোজা চন্দ্র বছরের নবম মাস, অর্থাৎ মহরম, সফর, রবিউল আওয়াল, রবিউস সানি, জামাদিউল আওয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, এই যে নবম মাস। তারপরে শাওয়াল, জিলকদ, জিলহজ। রমজানের পরে কেবল তিনটি মাস দিয়ে বছর কমপ্লিট হয়ে যায়, কিন্তু নবম মাসে রমজান আর রোজাটা ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম। তাই এক মাস, দুই মাস, তিন মাস এমনি করে প্রতি মাস গণনা করে করে চন্দ্র বছরের নবম মাসে সারাটা মাস রোজা রাখব, এটা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজে আইন। রোজা যা রমজানের রোজা রাখা যেমন ফরজ, রমজান মাস কখন আসে তার জ্ঞান রাখাটাও ফরজ। তাই বন্ধুগণ, আমাদের প্রত্যেককে, অনেকে বলবে ও মিডিয়া জানিয়ে দিচ্ছে, আলেম ওলামা জানিয়ে দিচ্ছে, জুমার খুতবা জানিয়ে দিচ্ছে, বন্ধু তা জানাবে বটে, এগুলো বোনাস, কিন্তু নিজেকেও জানতে হবে, নিজেকে সচেতন হয়ে মহরম, সফর, রবিউল আওয়াল, রবিউস সানি, জামাদিউল আওয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান কখন আসবে জানতে হবে। বন্ধুগণ, ঠিক এমনি করে জাকাত যখন কোনো ব্যক্তির কাছে তার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হিসেবে 7.5 বড়ি স্বর্ণ অথবা 52.5 বড়ি রৌপ্য অথবা এর সমমূল্য একটি চন্দ্র বছর পর্যন্ত উদ্বৃত্ত থাকে, অর্থাৎ 354 অথবা 355 দিন, কারণ চন্দ্র বছর প্রতি বছরই 355 দিনে হয় না, আবার প্রতি বছরই 354 দিনেও হয় না, তাই প্রতি বছরের জ্ঞান আলাদা করে রাখতে হবে গণনা করে, কবে চন্দ্র বছর সূচনা হলো, কবে তা শেষ হবে। কারণ চন্দ্র বছর যেদিন শেষ হবে আর আপনার কাছে উদ্বৃত্ত সম্পত্তি হিসেবে 7.5 বড়ি স্বর্ণ অথবা 52.5 বড়ি রৌপ্য অথবা এর পরি সম পরিমাণ সম্পদ রয়েছে, তাহলে জাকাত 2.5% ফরজ হয়ে গেল। বন্ধু, অনেকে বলবে ও এক বছর, তাহলে আমি সৌর বছর বা বাংলা বছর বঙ্গাব্দ হিসাব কষে দেব। বন্ধু, যদি বঙ্গাব্দ হিসাব কষে দেন দিতে পারেন, তবে এই ক্ষেত্রে 2.5% না, দিতে হবে 2.58%, অতিরিক্ত 8%, 2.5%-এর সাথে আরও 100 ভাগের 8 ভাগ যুক্ত করে দিতে হবে, মানে 0.8। তাই বন্ধুগণ, এই যে ইসলাম ফরজ করেছে জাকাত, তা চন্দ্র বছরের সাথে মিলিয়ে আপনি সৌর এবং বঙ্গাব্দের সাথে বাংলা সনের সাথে মিলিয়ে দিতে পারেন, তাহলে দিলেও অতিরিক্ত দিতে হবে। কিন্তু বন্ধু, আমাদের উচিত চন্দ্র বছরটাই হিসাব কষা। হ্যাঁ, এবার আসুন হজ। হজ মাসের সাথে বটে, তবে দিনের সাথেও, কারণ হজ হলো
জিলহজ মাসের চন্দ্রবছরের সর্বশেষ মাসের নবম তারিখে আরাফার ময়দানে উপস্থিত হওয়ার নাম হজ। অর্থাৎ নয় জিলহজ, আরাফাতে উপস্থিতির নাম হল হজ। নবীজি বলেছেন আল হজ্জ আরাফা, হজ মানে আরাফা। তাই কেবল মাসের জ্ঞান রাখলে হবে না, গণনা করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নবম তারিখ জিলহজের কবে। তাই বন্ধুগণ, এই কথাটা স্পষ্ট আমি খুব ক্লিয়ার করে আমার নিজেকে সবাইকে বলতে চাই, চন্দ্র বছরের জ্ঞান রাখতেই হবে, চন্দ্র বছরের গণনা করতেই হবে, চন্দ্র বছরের মাস এবং দিনের গণনা করতে হবে। প্রথম কারণ হল ইসলামের জন্যে, ইসলামের পূর্ণতার জন্যে, দুই ইবাদতের জন্যে, তিন নম্বর রোজার জন্যে, চার নম্বর জাকাতের জন্যে, পাঁচ নম্বর হজের জন্যে। তাই বন্ধুগণ, আমাদের প্রত্যেকের উচিত চন্দ্র বছর কখন শুরু, কখন শেষ, কখন কোন মাস, এ সম্পর্কে জ্ঞান রাখা। কিন্তু আফসুস, আমরা অনেকেই এই ব্যাপারে জ্ঞান রাখি না। তবে চন্দ্র বছরের আরেকটি ব্যাপারে, ষষ্ঠ আরেকটি কারণে চন্দ্র বছরের জ্ঞান রাখতেই হবে, তা হল পবিত্র মাসগুলোর মর্যাদা দেওয়ার জন্য। পবিত্র মাস, চারটি পবিত্র মাস, তিনটি ধারাবাহিক, একটি হলো জিলকদ, আরেকটি জিলহজ, আরেকটি মহররম, আরেকটি হলো রজব। বন্ধুগণ, এই চারটি মাস এর সম্মান রক্ষা করতে হবে। অন্ধকার যুগের মানুষেরাও এই চারটি পবিত্র মাসে নিজের পিতার হত্যাকারীকে পেলেও কিছু বলতো না বন্ধুগণ। কিন্তু আফসুস, আমরা তো এখন কখন আসে কখন যায় জানি না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চারটি পবিত্র মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, রক্তারক্তি করা যাবে না, ফাসাদ করা যাবে না, ঝগড়া করা যাবে না, বিবাদ করা যাবে না, নিজের উপর জুলুম করা যাবে না, আর অন্য মাসেও পাপ নিষিদ্ধ। বরে তবে এই চারটি পবিত্র মাসে আরও আরও বেশি সতর্কতার সাথে থাকতে হবে এবং চারটি পবিত্র মাসের ইবাদত বন্দিগি করতে হবে। বন্দিগণ, ওই চারটি পবিত্র মাসের একটি মাস মুহররম, যে মাস দিয়ে নতুন চন্দ্র বছরের সূচনা, আমরা ওই নতুন চন্দ্র বছরে। তাই আমি প্রত্যেককে, আমরা সবাই সবাইকে নতুন চন্দ্র বছরে ধন্যবাদ, স্বাগতম এবং শুভকামনা। আর বলবো, আল্লাহ আমাদের প্রত্যেকের ভালো কাজগুলো কবুল করুন, আমাদেরকে ভালো কাজের তৌফিক দিন, আমরা যাতে সারা বছর সবাই ভালো থাকি। আরবরা বলে কুল্লা আম ওয়া আনতুম বিখাইর, কুল্লা সানা ওয়া আনতুম তাইয়িবুন, সারাটি বছর ভালো থেকো, সারা বছর সুখে থেকো। আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্যে এই দোয়া করব বন্ধুগণ। তবে হ্যাঁ, এই যে চন্দ্র বছরের প্রথম মাসটি মুহররম মাস, একে তো এই মাসটি পবিত্র মাস অর্থাৎ হারাম মাস। দুই নাম্বার, এই পবিত্র মাসে আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের সামনে স্পষ্ট করে বলে দিয়েছেন, আমরা সবাই জানি রমজান কোরআন আল করিমের মাস, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুহররম মাসকে বলেছেন শাহরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। রমজান হলো কোরআনের মাস, অর্থাৎ আশুরার একটি রোজা, বিগত একটি বছরের সকল পাপের জন্য কাফফারা হয়ে যায় বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগের বছর বলেছিলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করার জন্যে দশই মুহররম আশুরার রোজার সাথে আরেকটি রোজা রাখব, অর্থাৎ নয় তারিখ রোজা রাখব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিমের হাদিস, যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে লাসুমান্নাত্তাসিআ, আমি নবম তারিখেও রোজা রাখব, কারণ ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করার জন্য। কারণ ছিল দশই মুহররম আশুরার রোজাটা দুনিয়ার সকল ইহুদি এবং খ্রিস্টানরাও রাখে। এর পিছনে কারণ কোরআন আল করিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন মুহররমের দশ তারিখ আশুরায় মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার উম্মত সহ ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে মুক্তি দিয়ে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন লোহিত সাগরের সুয়েজ উপসাগরে পানির মধ্যে ডুবিয়ে মেরে। সমুদ্রের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাম এবং তার উম্মতের জন্য রাস্তা করে দিলেন, আর ফেরাউন এবং তার দলবল এসে ওই রাস্তায় নামল এবং সমুদ্রে ডুবে মরল। এই দিনটি ছিল আশুরা, মুহররমের 10 তারিখ, আর এই জন্যে মুক্তি দিবস হিসেবে, নাজাত দিবস হিসেবে, সফলতার দিবস হিসেবে, অত্যাচারীর বিরুদ্ধে নির্যাতিতদের বিজয়ের দিবস হিসেবে দুনিয়ার সকল ইহুদি এবং খ্রিস্টানেরা আশুরার অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, বুঝি ইন্তেকালের আগের বছর বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই 10ই জিলহজের সাথে আরেকটি দিন অতিরিক্ত রাখব, তা হবে 9ই মুহররম, কারণ ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করা। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা ওসিয়ত করেছেন, যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তাই তিনি আর মুহররমে আশুরার রোজাটা রাখতে পারেননি। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তকে আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে ইহুদি খ্রিস্টানদের বিপরীত করে আমরা আশুরার 10ই মুহররমের রোজার আগে 9 তারিখ রাখব, যদি কেউ না পারে 9ই মুহররমে রোজা রাখতে তাহলে অবশ্যই 10 তারিখের সাথে 11 তারিখে রোজা রাখব, যাতে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তটা আমরা গ্রহণ করি। অর্থাৎ আমরা আশুরার আগে একটি রোজা অথবা আশুরার পরে আরেকটি রোজা, এটা আশুরার আগে পরে রোজা রাখা হবে ইহুদি খ্রিস্টানদের সাথে বিপরীত করার জন্য, আর আশুরার একটি রোজা, আশুরার একটি রোজা বিগত 1 বছরের সকল পাপের কাফফারা হয়ে যাবে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আশুরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এই সুসংবাদ আমাদের প্রত্যেকে গ্রহণ করা উচিত। তবে হ্যাঁ, আমি আমার নিজেকে আপনাদের সবাইকে আবারও বলবো, আমরা চন্দ্র বছর গণনার জ্ঞানটা প্রত্যেক ঘরে ঘরে চর্চা করব। আমরা যেমন ইসাই সন অর্থাৎ ইংরেজদের দ্বারা প্রবর্তিত ইংরেজি সন বা ইসাই সনকে খুব চর্চা করি, হ্যাঁ বঙ্গাব্দ আমরা বাংলা সনটাও চর্চা করি বটে, তবে এটাও যেমনটা হক রাখে, অধিকার রাখে, বাংলা সনের আমরা তেমনটা করছি না, বরং আমরা কেবল পয়লা বৈশাখ আসলে বাঙালি হয়ে যাই। কিন্তু আফসুস, অনেক পয়লা বৈশাখে নববর্ষে অংশগ্রহণকারী, নতুন বছরের নতুন দিনের উৎসবে অংশগ্রহণকারী অনেক শিক্ষিত মানুষেরাও বাংলা 12টি মাসের নাম বলতে পারি না, এটা হলো দুর্ভাগ্য। তাই আমাদের উচিত নিজের জাতিসত্তার সাথে সততা প্রদর্শন করা, নিজের বাংলা সন এর হক আদায় করা। আর হ্যাঁ, অবশ্যই 6টি কারণে হিজরি সন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত থেকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময়ে গণনা শুরু করা, এই হিজরি সনটা 12 মাস মুহররম থেকে শুরু করে নিয়ে জিলহজ, মুহররম, সফর, রবিউল আওয়াল, রবিউস সানি, জামাদিউল আওয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকত এবং জিলহজ, এই 12 মাসের চন্দ্র মাসের কবে কোন মাস, কবে কত তারিখ, এর জ্ঞান আমরা নিজেরা চর্চা করব 6টি কারণে, যে কারণগুলো আমরা পূর্বাহ্নে আলোচনা করেছি। আর হ্যাঁ, মুহররমে অর্থাৎ চন্দ্র বছরের প্রথম মাসে আমরা 1 থেকে 10 পর্যন্ত রোজা রাখার চেষ্টা করব। যারা 1 থেকে 10 পর্যন্ত না পারি, মিনিমাম 9 এবং 10 অথবা 10 এবং 11, আর যদি কেউ একান্তই 9 বা 11 রাখতে নাও পারি তাহলে অবশ্যই 10 তারিখে একটা রোজা হলেও রাখবো, কারণ ফুকাহারা বলেছেন কেবল 1টা 10 তারিখের একটা রোজাও যদি কেউ রাখে সে ইহুদি খ্রিস্টানদের সাথে বিপরীতের জন্য নিয়ত করবে, তৌবা করবে, তবে 10 তারিখের একটা রোজার জন্য বিগত 1 বছরের সকল পাপের কাফফারা হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া সুসংবাদ
প্রত্যেক রোজাদারের জন্যই আল্লাহ তাআলা মঞ্জুর করবেন। আমরা এই আগ্রহ এই আকাঙ্ক্ষা সবার কাছে রাখতে চাই, অনুরোধ করতে চাই, গনে গনে আমরা রোজাগুলো রাখবো, চেষ্টা করবো এক থেকে দশ, কারণ আল্লাহর মাস মুহররম মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিম বর্ণনা করেছে, রমজানের রোজার পরে, রমজান মাসের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠতম রোজা হলো আল্লাহর কাছে মুহররমের রোজা। মুহররম মাসের রোজা হলো রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম রোজা। যেমন যেমন ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠতম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ তাহাজ্জুদের নামাজ। ঠিক এমনি করে রমজান মাসের ফরজ রোজার পরে শ্রেষ্ঠতম রোজা হলো মুহররম মাসের রোজা। তাই বন্ধুগণ, আসুন না, আমরা মুহররম মাসে উপনীত হয়েছি, আমরা চেষ্টা করব মুহররম মাসে এই প্রথম দশ দিন রোজা রাখতে, বেশি বেশি দান সদকা ইবাদত করতে, আল্লাহ তাআলার বেশি বেশি সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে। তবে প্রসঙ্গত বলি, আমরা আমাদের সমাজে সাধারণত মুহররম মাসে আশুরায় কারবালের ঘটনাকে নিয়ে অনেক বেশি আলোচনা পর্যালোচনা করি। তবে হ্যাঁ, আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ মুহররম মাসের আশুরার দিন নিয়ে আমরা আলোচনা করব, যাতে কারবালার প্রসঙ্গ আমরা বলবো। তবে বন্ধুগণ, জেনে রাখা উচিত, আশুরা অর্থাৎ মুহররম মাসের দশ তারিখে প্রথম যে ঘটনা ঐতিহাসিকভাবে কোরআন সুন্নায় প্রমাণিত, তা হলো মুসা আলী ইসলামের নিষ্কৃতি, তার উম্মত সহ সমুদ্রের মধ্য দিয়ে আল্লাহ তাআলা রাস্তা করে দিয়েছিলেন। ফেরাউন এবং তার সম্প্রদায় সমুদ্রের ডুবে মরেছিল আশুরার দিনে। আর হা, 61 হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 51 বছর পরে 61 হিজরিতে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদতের ঘটনাও আশুরায় অর্থাৎ মুহররমের 10 তারিখ জুমার দিনে হয়েছিল। এটাও এক বেদনাবিধুর দুঃখময় ঘটনা। তবে আমরা কেবল একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ না থেকে সবগুলো বিষয় জেনে আমল করব। তবে আবারও অনুরোধ করি, আসুন আমরা আশুরায় রোজা রাখব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।